তাহলে প্রবলেম কোথায়? তোর কি তিতলিকে পছন্দ নয়? অবশ্যই পছন্দ, ওকেই আমি ভাবি মানাবো। কিন্তু তাই বলে প্রথম দিনে তুই ওকে ধরে চুমু দিয়ে দিবি? ওয়াশরুমে ওর সাথে কি কি করেছিলি? কে বলল তোকে? তোর বোন নিজে বলেছে। আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে ওকে এইভাবে দেখতে পারবো না। তুই ওর থেকে দূরে থাকবি বলে দিলাম। আমার বউ? আমি দূরে থাকবো? সো ফানি। আর শোন, ভার্সিটিতে আমি তোদের টিচার, তোর ভাই না। এতক্ষণ সাজ্জাদের কণিকা কথা বলছিল। কণিকা এতদিন ধরে সাজ্জাদ আর তিতলিকে আলাদা রেখেছে, কেননা সাজ্জাদ তিতলিকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, তাও তিতলির আড়ালে। যা কেবল কণিকাই জানে, সে নিজেও চায় যেন তিতলি তার ভাবি হয়, কিন্তু সে তার ভাই সম্পর্কে খুব ভালোভাবে জানে। বেচারি তিতলি, বোন তোর জন্য খুব মায়া লাগছে। তোকে ছোটবেলায় দেখে যেই পাগলামি করতো, তাই তো শর্ত দিয়েছিলাম, যতদিন তুই নিজে না দেখা দিবি ততদিন যেন তোর সামনে না আসে। কিন্তু কি হলো, ভাগ্য তোকে তার করেই ছাড়লো। পরদিন সকালে তিতলি তার বারান্দায় বেলি ফুল গাছ পর্যবেক্ষণ করছে। হঠাৎ একটা ঢিল মোড়ানো কাগজ তার পায়ের সামনে পড়ল। প্রথমে ভয় পেলেও কাগজটা তুলে আগে দেখলো যে কে দিয়েছে, কিন্তু কাউকেই দেখতে পায়নি। মানুষটাকে খুঁজতে ব্যর্থ হয়ে কাগজটা খুলে পড়া শুরু করলো। লেখাটা দেখে তার রীতিমতো ঘাম ছুটছে। লেখাটা ছিল, আজ থেকে কাছে আসার দিন গুনতে শুরু করো তিতলি চান, ভাগ্য কিন্তু আমার সহায় হয়েছে, লাভ ইউ। লেখাটা পড়ে তিতলি কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু পর মুহূর্তে উকি ঝুঁকি মেরে মানুষটিকে খোঁজার তালে আছে। আজ দূর থেকে সাজ্জাদ মন ভরে তার তিতলি চানকে দেখছে আর হাসছে তার বৃথা চেষ্টা দেখে। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি আমি, কণিকার জিহাল সীমা আপু আর রবিন ভাইয়ার ক্লাস থাকায় তারা ক্লাসে। ভার্সিটি আসা থেকে দেখছি কণিকার মুড অফ, তাই বেশ কয়েকবার জিহাদকে জিজ্ঞেস করছি কাহিনী কী। কিন্তু আমি বলতে বলতে তাকিয়ে দেখি জিহাদ কণিকার দিকে তাকিয়ে আছে, যেন কথা শিখিয়ে দিলে তারপর সে বলবে। এবার বেশ বিরক্তি লাগলো আমার, একে তো সকলের মেজাজটা নিয়ে টেনশনে আছি আর এখানে কণিকার মুড অফ, তাই বেশ বিরক্ত হয়েই বললাম, কণিকা জানিস আজ আমার সাথে কী হয়েছে? হুম। মানে তুই কীভাবে জানলি? না মানে এমনিই বলছিলাম, তুই বল কি হয়েছে তোর সাথে। আসলে আসলে কি? তারপর তিতলি ওই কাগজটা আর সকালের ঘটে যাওয়া সব খুলে বলল। কণিকার সব কাহিনী শুনে আর কাগজটা দেখে বিন্দুমাত্র অবাক হয়নি, বরং ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে তিতলি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কিন্তু কণিকা মনে মনে ভীষণ খুশি, তার ভাই যে এখনও তিতলিকেই ভালোবাসে আর পাগলামি আগের চেয়ে কয়েকগুণ বেশি বেড়েছে তাতে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। বরং পাগলামি না থাকলে আক্ষেপ থাকতো, ভালোবাসাকে আপন করে নিতে যে কোনো পাগলামি যেন দেখার মতো। কণিকা মনে মনে বলছে, তিতলি রে, তোর সাথে যে ভবিষ্যতে আরও পাগলামি হতে চলেছে তা বেশ বুঝতে পারছি, কিছুই করার নেই রে। এই কণিকা কী রে, কোথায় হারিয়ে গেলি, কী ভাবছিস? ভাবছি তোকে সাজ্জাদ কীভাবে সাইজ করবে। মানে? মানে আজ আপনার তথাকথিত বজ্জাতের ক্লাস আছে, আপনার যাওয়ার ইচ্ছা নেই, শুনেছি লেট হলে নাকি শাস্তি দেয়। এই রে ভুলে গিয়েছিলাম, তা আছো চল। এমনিতেই ব্যাটার আমার সাথে কিসের যে শত্রুতা আছে আল্লাহই ভালো জানে, লেট হলে যে আমার কী শাস্তি আছে তা কিছুটা হলেও আজ করতে পারছি। যথাসময় তিতলি আর কণিকা ক্লাসে এসে বসে পড়ে আর প্রতিটা ক্লাস করে, সব শেষে সাজ্জাদের ক্লাস, সে নাকি ইচ্ছে করে শেষের ক্লাস নিয়েছে, কারণটা শুধু সাজ্জাদ জানে। সাজ্জাদ ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সাজ্জাদ ক্লাসে ঢুকে প্রথমেই তিতলির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়, যা দেখে তিতলির যাই যাই অবস্থা। সারা ক্লাসে সবার অগোচরে কতবার যে চোখ টিপ দিয়েছে তার ইয়াত্তা নেই, আর তিতলি চোখ বড় বড় করে তাকিয়েছিল। সবার অগোচরে পারলেও কণিকা তার ভাইকে ঠিক লক্ষ্য করেছে আর মুচকি মুচকি হেসেছে। সবচেয়ে বেশি হাসি পেয়েছে তিতলির রিয়াকশন দেখে। অবশেষে বজযাত্রার ক্লাস শেষ হলে তিতলি যেন হাঁফ ছেড়ে বাঁচে। কী একটা অবস্থা, তিতলি বের হয়ে ল্যাব ক্লাসে যাচ্ছিল, কণিকা আগেই চলে গেছে, সে বই নিতে গিয়েছিল লাইব্রেরিতে। কিন্তু বলে না ভালো সময় বেশিক্ষণ থাকে না, তা তিতলি হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তার হাত হ্যাচকা টান দিয়ে একটা ফাঁকা ক্লাসে তাকে নিয়ে গেছে সাজ্জাদ। কিসের জন্য নিয়েছে তা এখনও বুঝতে পারছে না তিতলি। সাজ্জাদ তিতলিকে দেয়ালে চেপে দুই হাত দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছে, উদ্দেশ্য তার প্রশ্নের উত্তর পাওয়া। আচ্ছা তুমি কেমন বলো তো? কেমনে মানে, আর আপনি এখানে কেন এসেছেন স্যার? এখানে স্যার নয়, স্যারের চ্যাপ্টার ক্লাসেই খতম, আর তোমাকে এখানে এনেছি প্রেম করতে। কি বাদ দাও,
আগে বলো তুমি কি তোমার বাসরাতে যা হবে তাও তোমার বান্ধবীকে বলবা? মানে? মানে কালকে যে আমি আপনার মিষ্টি ঠোঁটে চুমু খেয়েছি তা আপনার বান্ধবীকে কেন বলেছেন? আপনাকে কে বলেছে? আর দূরে সরুন আমার থেকে, এভাবে চিপকে আছেন কেন? তোমার উপর সারাক্ষণ নজর আছে আমার, আর দূরে সরবো মানে? আমার তো ইচ্ছে হচ্ছে এই দূরত্বটা ঘুচিয়ে দেই, খুব কাছে টেনে নেই তোমাকে। তিতলি কিছুটা ভয় পেল, তাই সাজ্জাদের থেকে ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা করছে। সাজ্জাদ তা দেখে মৃদু হাসল আর তিতলির ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে ছেড়ে দিল। কিন্তু তিতলি আজ কান্না না করে সাজ্জাদকে রাগি কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি আমার ঠোঁটকে সরকারি সম্পত্তি পেয়েছেন যেভাবে রোজ টর্চার করবেন? সরকারি সম্পত্তি কেন হবে এগুলো? এগুলো আমার পার্সোনাল সম্পত্তি, আর এগুলোকে টর্চার বলে না, এগুলোকে কিসি দেওয়া বলে। তিতলি সাজ্জাদকে তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে বেরিয়ে যায়, আর সাজ্জাদ হাসতে হাসতে নিচে আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দেয়। তিতলির মেজাজ সপ্তমাকাশে উঠে গেছে, তাই আজ আর ল্যাব ক্লাস করবে না সিদ্ধান্ত নিয়েছে। কণিকাকে বলে বাসায় আসার উদ্দেশ্যে চলে গেল। কণিকা তিতলির রাগ দেখে স্পষ্ট বুঝতে পারল যে তিতলির রাগের পিছনে তার ভাইয়ের অবদান 100%, তাই সেও আর কথা বাড়ায়নি। বাসায় গিয়ে তিতলি ভাঙচুর শুরু করেছে, হাতের কাছে যা পাচ্ছে তারই ইন্নিল্লাহ করে দিচ্ছে। তিতলির মা ভয় পেয়ে গেছে মেয়ের রাগ দেখে, তাই তৎক্ষণাৎ তিতলির সাহেবকে ফোন দেয়। আর তিতাস সাহেবেরও মেয়ের জন্য হন্ততন্ত হয়ে বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে, কেউ কিছু বলেছে কি না? বাবার কথায় তিতলির হুঁশ ফেরে, এখন সে ভাবছে যে কি বলবে তার বাবাকে, যে এক বজ্জাত স্যারকে ধরে চুমু খেয়েছে তাই এমন করেছে, কিন্তু সে যে সেই বজ্জাতটাকে আগে চুমু দিয়েছিল, এখন কি হবে? কিছু না বলে তিতলি তার বাবা মাকে ভাঙচুরের জন্য সরি বলে নিজের রুমে চলে যায়। রাত 11টা, সাজ্জাদ অফিস থেকে বাসায় ফিরছে, নিজেই ড্রাইভ করছে। রাতে ড্রাইভ করতে সাজ্জাদের সেই ভালো লাগে, কারণ রাতের পরিবেশটা খুব মনোমুগ্ধকর লাগে সাজ্জাদের কাছে। বাসায় ফিরে ডিনার সেরে শুরু হয়ে যায় তিতলিকে ডিস্টার্ব করতে। সে নিজেও ভেবে পায় না যে তার মতো বিখ্যাত বিজনেসম্যান এখন মেয়ে ডিস্টার্ব করার কাজে লেগে পড়েছে। ভারী অদ্ভুত বিষয়, আপন মনে হেসে ওঠে সাজ্জাদ। তিতলি তার বারান্দায় বসে বেলিফুলের সুগন্ধ নিচ্ছে আর কিছু বিষয় নিয়ে ভাবছে, তখনই তার বেঈমান ফোনটা বাজতে শুরু করে। ফোনটা তোলার আর বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে কেউ ফোন করে যাচ্ছে বিষয়টা খুবই বিরক্তিকর। অবশেষে ফোনটা রিসিভ করব বলে ভাবলাম, যেই কথা সেই কাজ। ভাবলাম ফোনটা তুলেই অপর পাশের ব্যক্তিকে আচ্ছা মতো বকুনি দেব, কিন্তু বিষয়টা যে উল্টো দিকে ঘুরে যাবে তা বুঝতে পারিনি। ফোনটা তোলার সাথে সাথে সিংহের মতো গর্জন শোনা গেল। তোমার এত দেরি লাগে ফোন তুলতে, ঘুমাইছিল নাকি? স্পিক আপ, ড্যামন ইট। আজব তো, একে তো রাতে মেয়েদের ফোন করে ডিস্টার্ব করেন, আবার চিল্লানো হচ্ছে। ও হ্যালো, আমি আমার হবু বউকে ফোন দিয়েছি, আমি মনে করি না তাতে রাত দিন ফ্যাক্ট করে। আপনার হবু বউ? নিশ্চয় আপনাকে কেউ ভুল নাম্বার দিয়েছে ভাইয়া, এখানে আপনার হবু বউ নেই। আমি ভুল নাম্বারে ফোন দেইনি তিতলি জান, আর তার মানে তুমি ইচ্ছে করে ফোনটা তুলছিলে না, ভেরি ব্যাড। আপনি কে? কেন, আমি তো সেই হ্যান্ডসাম ছেলে যাকে রেস্টুরেন্টে সবার সামনে গালে চুমু দিয়েছিলে, মনে পড়েছে? তিতলি এবার কি করবে ভেবে পাচ্ছে না, তার সাথে লজ্জা অটোমেটিক্যালি ফ্রিতে চলে এসেছে। আর এই বজ্জাতটাকেও বলিহারি যায়, এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি, পুরোই অসভ্যের গোডাউন। সাজ্জাদ বেশ বুঝতে পারছে যে তিতলি লজ্জায় চুপ করে আছে, তাই তিতলির লজ্জাটাকে দ্বিগুণ করতে ফোরন কেটে বলল, কি হলো তিতলি জান, আবার চুমু খেতে ইচ্ছে করছে নাকি? তিতলি এবার ভারী লজ্জা পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি রাগ হচ্ছে। রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি কয়বার বলবো যে ওটা একটা ডেয়ার ছিল, আর তার জন্য আপনাকে সরিও বলেছি, কিন্তু আপনি তো নাছোড় বান্দা, সমস্যা কি আপনার? আরে রাগছো কেন, বুঝতে পেরেছি লজ্জায় বলতে পারছো না, ইটস ওকে, তাই বলে রাগের মাধ্যমে এটাকে প্রকাশ করবে? ব্যাস হয়ে গেল তিতলির রাগে ঘি ঢালা। তিতলির মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। এক প্রকার চিল্লিয়ে বলল, আপনাকে যদি সামনে পেতাম না, একদম বাসার সামনে কুকুর পেটাতে ছুপতাম। উফ, অসভ্য পোলা, যা তা বলে চলছে তখন থেকে, ফোন রাখ, আর যদি ফোন করিস তবে খবর আছে। বলেই ফোনটা অফ করে রাখে। কিছুক্ষণ পর তিতলির খেয়াল হয় যে সে কি বলে দিয়েছে। হাই হাই, বজ্জাতটা যে এত সহজে এই ব্যবহার মানবে না তা ভালোভাবে জানা আছে তার, আর তার সাথে কি ভয়ানক ঘটনা ঘটবে তাই ভাবছে তিতলি। আয় হাই, কি করলাম, এবার তো মিস্টার অসভ্য আমাকে পানি ছাড়া ধুয়ে দেবে, কি করব আমি?
তিতলি তাড়াতাড়ি ফোনটা অন করে আর টং করে মেসেজ আসে। মেসেজ পড়ে তিতলির অবস্থা আরও খারাপ। মেসেজটি তিতলির তথাকথিত মিস্টার অশোভের লেখা আছে, নাও বি রেডি ফর পানিশমেন্ট। সাজ্জাদ তিতলির কথা শুনে আসলেই অনেক রাগ করেছিল, যাকে বলে মেজাজ 49 হয়ে গিয়েছিল। কিন্তু এখন রাগটা আর নেই, তিতলির পানিশমেন্টের কথা মনে করে খুশি হচ্ছে। কি অবস্থাটাই না হবে তিতলির, বেচারি নিচু কথায় ফেসে গেছে। অন্যদিকে তিতলি ভাবছে কিভাবে এড়াবে বিষয়টা, কি করবে সে। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যে কাল কিছুতেই ভার্সিটি যাবে না সে। যাই হোক না কেন, ওই বজ্জাদের মুখোমুখি হওয়া যাবে না, কিছুতেই না, এটা ভেবেই খুশি হয়ে গেছে। সকালে সাজ্জাদ কণিকার রুমে এসে দেখল সে রেডি হচ্ছে ভার্সিটির জন্য। সাজ্জাদ কিছু বলতে যাবে, তখনই তিতলির ফোন আসে কণিকার কাছে। ফোনটা কানে নিয়ে শুধু তিতলির কথা শুনে কেটে দেয় কলটা। সাজ্জাদ কণিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে থাকে, তোর বান্ধবীকে যেভাবে পারিস ভার্সিটি নিয়ে আয়, নয়তো খবর আছে, আমি কোনো বাহানা শুনবো না। আমার ক্লাসের আগে সে যেন উপস্থিত থাকে, নয়তো কি হবে তা ভালো করে জানিস। তুই কি করে জানলি, আমি তোকে বলিও নি। যা ঠোঁট নড়লে বলতে পারি কি বলছে, তার মনের কথা বুঝবো না। তিতলি আসলেই লাকি, কিন্তু তোদের মধ্যে কি হয়েছে যার জন্য তিতলি ভার্সিটিতে আসতে চাচ্ছে না? তোর বান্ধবী তার ব্যবহারে অনুতপ্ত বলেই বেরিয়ে গেল সাজ্জাদ। আর কণিকা ভাবছে কিভাবে তিতলিকে ভার্সিটি আনবে। ও যেদিন বলবে ভার্সিটি যাব না, সেদিন কেউ ওকে আনতে পারবে না, ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল কণিকা। হন্ততন্ত হয়ে তিতলি ভার্সিটিতে গেল। দৌড়ে শিউলি ফুল গাছটার কাছে গিয়ে দেখে সব ফাজিলগুলো একসাথে বসে আড্ডা দিচ্ছে, যা দেখে তিতলির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কণিকাকে বলতে শুরু করলো, আমাকে এভাবে ডেকে আনার মানে কি? আরে আরে এভাবে রাগ করছিস কেন, আগে আমার পুরো কথাটা শোন। আজকে সীমা আপু আর রবিন ভাইয়ের এঙ্গেজমেন্ট, তুই না থাকলে হবে? হ্যাঁ, তাও আবার কণিকার তরফ থেকে। মানে আর তাছাড়া এঙ্গেজমেন্ট হবে, ভালো কথা, তা ভার্সিটিতে কেন? কোনো ভালো জায়গায় চলো। বলছিলাম কি, এসেছিস যখন ক্লাসগুলো করেই যায়, কি বলিস? ক্লাস করবো মানে, তোকে না বললাম? দেখ তিতলি, অন্যের জন্য নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। তারপর কিছুক্ষণ কথা বলে তিতলি মনস্থির করলো সে ক্লাস করবে, যা হবে পরে দেখা যাবে, যেই ভাবা সেই কাজ। ক্লাসগুলো সুন্দরভাবে শেষ করলো ওরা। অবাক করা বিষয়, সাজ্জাদের ক্লাসে সাজ্জাদ তিতলিকে কিছুই বলেনি, তাতে তিতলি খুশির চেয়ে অবাক বেশি হয়েছে। সাজ্জাদ আর তিতলি একটা ক্লাসে আছে বললে ভুল হবে, সাজ্জাদ তিতলিকে নিয়ে এসেছে, আর দাঁত কেলিয়ে চলেছে তখন থেকে, যা দেখে তিতলির গা জ্বলছে। আর মনে মনে বলছে সে কতটা ভুল বুঝেছে নিচু ভাবনায়। মিস্টার অশোভ যে কখনো সভ্য হবে না তা ঠিক বুঝতে পারছে তিতলি। তিতলি জান, তুমি ভাবলে কি করে, আমি তোমাকে এভাবে ছেড়ে দেব? মানে? মানে এখন আমি তোমায় পানিশমেন্ট দেব। দেখুন, কাল রাতে ফোন করেছেন তাই ডিস্টার্ব ফিল করেছি, আর ফলস্বরূপ বাজে ব্যবহার, তার জন্য সরি, এখন আমায় যেতে দিন। এভাবে তো যেতে দেব না, আগে আমাকে চুমু দাও তাহলে সরি অ্যাকসেপ্ট করব। কি অসম্ভব, কখনোই না, দূরে যান। দূরেই তো আছি, কাছে আসতে দিলে কই, যাই হোক তুমি চুমু দেবে না? না কখনোই না। ঠিক আছে, আমারটা আমি নিয়ে নেই। বলেই তিতলির দোকানে আর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল সাজ্জাদ, কারণ এখন তিতলির রিয়াকশন দেখলে সে নিজেকে সামলাতে পারবে না। আর তিতলি এখনও চোখ বড় করে আছে, তৎক্ষণাৎ দোকানে হাত দিয়ে কান্না শুরু করলো বাচ্চাদের মতো। পরক্ষণে ভাবল যে আজ তার ঠোঁট সাজ্জাদের কাছ থেকে রেহাই পেয়েছে, কিন্তু আবার মনে হলো যে ঠোঁট রেহাই পেয়েছে ঠিকই, কিন্তু বদলে তার দু গাল যোগ হয়েছে, ভেবেই ভ্যা করে কেঁদে দিল। হঠাৎ তিতলির ফোনে মেসেজ এলো টুং করে, পানিশমেন্ট শেষ হয়নি, তিতলি চান। মেসেজটা দেখে এবার তিতলির প্রচণ্ড রাগ হচ্ছে, এই লোকটার কি চাই। তিতলি রুম থেকে বেরিয়ে কণিকাকে খুঁজতে থাকে, তারপর জানতে পারে ও বাড়ি চলে গেছে। এভাবে কাউকে কিছু না বলে চলে গেল, বিষয়টা তিতলিকে একটু ভাবালো, তারপর ভাবলো হয়তো কোনো কাজ ছিল। রাত 11:43, সাজ্জাদ বারবার ফোন দিচ্ছে তিতলিকে, কিন্তু তিতলি ভয় ফোনটা রিসিভ করছে না, কারণ একটু আগে সাজ্জাদ ফোন করে বলেছে, এই তুই ফোন ধরতে এত টাইম লাগাও কেন, এরপর আমার ফোন ধরতে দেরি করলে কিন্তু সোজা তোমার বাসায় চলে আসবো, গেট দ্যাট, আর 5 মিনিটে তোমার বাসার নিচে আসো ফার্স্ট। হ্যালো হ্যালো, আরে যা কেটে দিল, কি বললো বাসার নিচে, কিন্তু আমার বাসা কি করে চিনলো, এবার আমি কি করি? সাজ্জাদ বেশ বুঝতে পারছে কেন তিতলি ফোন তুলছে না, তাই এক দীর্ঘশ্বাস ফেলে চলল তার প্রিয়তমার রুমের উদ্দেশ্যে। হঠাৎ তিতলি তার রুমের দরজার
আওয়াজ শুনল, ভাবছে এরাতে কে এসেছে। ভাবতে ভাবতে দরজা খুলে সাজ্জাদকে দেখে যে চিৎকার দিবে তার আগেই সাজ্জাদ ওর মুখ চেপে ধরে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তিতলি তো অবাকের উপর অবাক, এ রুমে কি করে এলো? কৌতূহল দূর করতে তিতলি জিজ্ঞাসা করে ফেললো, আপনি রুমে কি করে এলেন? দরজা তো বন্ধ, আর আপনি এখানে কি করছেন? এক্ষুনি বের হন রুম থেকে, কুইক!